হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো 8 কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন? আর এমনই একটি রেলওয়ে রয়েছে যেটা বানাতে গিয়ে প্রায় 1 লক্ষ শ্রমিক মারা গিয়েছিল। আর সেই রেল লাইনটা এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইনের উপর দিয়ে যাবার সময় সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। আর আপনি কি কখনো জলের তলা দিয়ে ট্রেন চলতে দেখেছেন? আর এই ভিডিওতে এমনই একটি অদ্ভুত ট্রেন দেখানো হবে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই রহস্যপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 8, স্নো রিমুভিং ট্রেন। এই ধরনের ট্রেন 1900 সালে প্রথম চালানো হয়েছিল। 1900 সালের আগে রেলওয়ে ট্র্যাকের উপরে জমে থাকা বরফ শ্রমিকদের দ্বারা সরানো হতো, কিন্তু এই ট্রেন আবিষ্কার হবার পর রেলওয়ে ট্র্যাকের উপর থেকে বরফ সরানো অনেক সহজ বিষয় হয়ে গেছে। এই ট্রেনে এমনই একটি সিস্টেম চালু রয়েছে যার মাধ্যমে এই ট্রেন রেলওয়ের উপর দিয়ে যাবার সময় রেলওয়ের উপর জমে থাকা বরফগুলি কাটতে কাটতে চলে যায়। নাম্বার 7, দি ডেথ রেলওয়ে বার্মা। এই ডেঞ্জারাস রেলওয়েটি ব্যানপং থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত চলে গেছে। এই রেলওয়েটি ডেথ রেলওয়ে বার্মা নামে পরিচিত, কারণ এটি তৈরি করার সময় প্রায় 1 লক্ষ লেবার মৃত্যুবরণ করেছিল। তাদের মধ্যে অনেকেই নদীতে পড়ে মারা গিয়েছিল, আবার অনেকেই আত্মহত্যা করে নিয়েছিল। এই রেললাইনের উপর দিয়ে যাবার সময় যাত্রীরা সেই সব মৃত লেবারদের কঙ্কাল দেখতে পায়, আর এই কারণে একে ডেথ রেলওয়ে নামে ডাকা হয়ে থাকে। নাম্বার 6, ম্যাকলং রেলওয়ে মার্কেট, থাইল্যান্ড। এই রেললাইনটি দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে ট্রেন খুবই জনবহুল মার্কেটের মধ্য দিয়ে যাওয়া আসা করে। ছোটোখাটো ব্যবসায়ীরা সবসময় রেললাইনের ধারে তাদের মালপত্র নিয়ে বসে থাকে, আর ট্রেন আসার সময় হতেই তারা তাদের সমস্ত মালপত্র গুছিয়ে নেয় এবং ট্রেন চলে যেতেই পুনরায় তারা তাদের সেই সামগ্রীগুলি রেললাইনের উপরে সাজিয়ে ফেলে। নাম্বার 5, চেন্নাই টু রামেশ্বরম রেলওয়ে। ভারতের এই রেলওয়ে ট্র্যাকটি দুনিয়ার সব থেকে খতরনাক রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে অন্যতম। এই রেলওয়ে ট্র্যাকটি খুবই ভয়ঙ্কর, কারণ এটি সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের বুক ছিঁড়ে চলে গেছে। এই রেলওয়ে ট্র্যাকটির উপর দিয়ে ট্রেন যাবার সময় যাত্রীরা তাদের জীবন হাতে নিয়ে বসে থাকে, কারণ সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ যে কোনো সময় ট্রেনের উপর আছড়ে পড়তে পারে। এছাড়াও গভীর সমুদ্রের মধ্য দিয়ে চলে যাওয়া এই রেলওয়েটি অনেক পুরনো হয়ে গেছে, যার কারণে এটি যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। নাম্বার 4, NDW রেলওয়ে। আমেরিকার ইন্ডিয়ানাতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি খুবই ভয়ঙ্কর। এই রেলওয়ে ট্র্যাকটি পুরোটাই জিগজাগ, অর্থাৎ উপর নিচ ঢেউ খেলানো এবং আশেপাশে আঁকাবাঁকা। এই ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যেতে গিয়ে অনেকবার দুর্ঘটনার মুখে পড়ে গেছে। এই ট্রেনে যদি আপনি প্রথমবার চড়ে থাকেন তাহলে ভয়ে আপনার হৃৎপিণ্ড কেঁপে যাবে। নাম্বার 3, SC ম্যাগলেভ ট্রেন, জাপান। SC ম্যাগলেভ নামে এই ট্রেনটি জাপানের সবথেকে দ্রুতগামী ট্রেন। এই ট্রেনটির স্পিড এতটাই বেশি যে এটি বিশ্বের সমস্ত দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে। এই ট্রেনটি প্রথম চালানো হয়েছিল 2011 সালে। সাল 2015-তে ট্রেনটি ঘন্টায় 603 কিলোমিটার পার আওয়ার স্পিড তুলে বিশ্বের সব থেকে দ্রুতগামী ট্রেনের খেতাব অর্জন করেছিল। এটি ম্যাগনেটিক ল্যাভিটেশন টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে, তাই এই ট্রেনটি এত বেশি স্পিড বুস্ট করতে পারে। নাম্বার 2, অস্ট্রেলিয়ান ওয়ার ট্রেন। অস্ট্রেলিয়াতে চলাচল করা এই ট্রেনটি হলো দুনিয়ার সব থেকে লম্বা ট্রেন। এই ট্রেনটি লম্বায় প্রায় 8 কিলোমিটার। বলা হয়ে থাকে এই ট্রেনটি যখন কোনো স্টেশন দিয়ে পাশ কেটে যায় তখন এই ট্রেনটি চলে যাবার জন্য সেখানকার যাত্রীদের প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করতে হয়। এই ট্রেনটিতে 682টি কন্টেনার লাগানো রয়েছে, যার মাধ্যমে প্রচুর পরিমাণে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া হয়। নাম্বার 1, টার্বোজেট ট্রেন। ট্রেনের স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিনিয়াররা একের পর এক চেষ্টা করে চলেছে। 1970 সালে সোভিয়েত রাশিয়া এই টার্বোজেট ট্রেন আবিষ্কার করেছিল। এই ট্রেনের সামনে 2টি জেট পাওয়ার ইঞ্জিন লাগানো হয়েছিল এবং যখন স্পিড টেস্ট করা হয়েছিল তখন এর গতি সকল ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল। এই ট্রেন 295 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারত, যেটা 1970-এর দশকে একটি অবিশ্বাস্য ঘটনা ছিল। কিন্তু এতটা স্পিড হওয়ার পরেও সোভিয়েত সরকার এই ট্রেনটিকে ব্যান করে দেয়, কারণ এই ট্রেনে জেট ইঞ্জিন চালাতে গিয়ে এত বেশি পরিমাণে জ্বালানি খরচ হয়েছিল যা সোভিয়েত সরকারকে পরবর্তীকালে অনেক সংকটের মুখে ফেলে দিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।